বর্তমান সময়ে ঢালিউডে দুটি চর্চিত নাম চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ। কাজ নয়, এই তারকা দম্পতি চর্চায় আছেন তাদের ব্যক্তিগত জীবনের ভাঙা গড়া খেলা নিয়ে। বাইরে থেকে বোঝার উপায় নেই ঠিক কি চলছে রাজপুরীর সংসারে। এবার শোনা গেল তিক্ততা ভুলে নাকি সমঝোতার কথা ভাবছেন পরীমনি। নায়িকার ভাষ্য মতে সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন, স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি একটি গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে, আস্তে আস্তে সে নিজের ভালো বুঝতে পারছে, এখন সে মোটামুটি ঠিক হয়েছে, আমার কথা শুনছে, আমার কথা মতো চলছে এবং আমাকে প্রায়োরিটি দিচ্ছে। তিনি যোগ করেন, একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই, তাই নিজেকেও আমি গুছিয়ে নিচ্ছি এবং ওর মতো করে নিজেকেও প্রস্তুত করছি, আর ও নিজেকে পরিবর্তন করছেন আমার জন্য এবং আমার সন্তানের জন্য।